কোথাও হোটেলে গেলে বা কোনো জায়গায় গেলে গোপনে ধারণকৃত ভিডিও করা হয়। ওখানে কিছু ভিডিও ফুটেজ, তারপরে হচ্ছে লোকে কিছু পিকচার এরকমভাবে, যেটা আমার, আমি জানি না এই অবস্থায় তোলা হয়েছে আমার পারমিশন, প্রতিদিনই মারতো, প্রতিদিনই মারতো বলতে ওই সময় কিছু নিউজ বের হয়েছিল। কারণ আমি একটা কমেন্ট দেখেছিলাম আমাদের বাসার আশেপাশের একজনে, উনি মিডিয়া, যে একটা মানুষ যেভাবে তিনবেলা ভাত খায় ওই মেয়েটা সেভাবে তিনবেলা মার। প্রত্যেকটা পর্যায়ে আমি ওর এক এক সময় এক একজন নারীর সাথে মানে দেখতাম যে রিলেশন করতো। ওখানে কিছু ভিডিও ফুটেজ, তারপরে হচ্ছে লোকে কিছু পিকচার এরকমভাবে, যেটা আমার, আমি জানি না এই অবস্থায় তোলা হয়েছে আমার পারমিশন ছাড়া। নিয়ে কখনো কিছু বলি নেই, আর বললে মারধর করতো। বাট আমি ফোন ম্যানেজ করে আমি 999-এ কল দিই। তো 999-এ কলের পর খুব লাকিলি খুব তাড়াতাড়ি মানে পুলিশ পাঠানো হয়, করার পর আমাকে হসপিটালাইজ করা হয়। প্রথমে থানায় না হয়, তারপর হসপিটালাইজ করা হয়। আমাকে প্রত্যেকদিন মারধর করা হতো, আমার মাথা ঠিক থাকে না, আমি তাকে মারি। মোবাইলের সাথে স্বাভাবিক জীবন যাপন বা তার সাথে সম্পর্কে ফেরা, এ ব্যাপারে আমি কিছু জানি না, এ ব্যাপারে আমি কিছু বলতেও চাই না। ব্যক্তিগতভাবে যেভাবে দেখছি যে আমি প্রথম থেকে বা আপনারা সবাই প্রথম থেকে ব্যক্তি নোবেল বা গায়ক নোবেলকে যেভাবে দেখেছেন, সে, আমি তার সাথে সংসার করেছি, সে খুব ভালো একজন মানুষ ছিল, এবং কোনো একটা কারণে কোনো একটা চক্রের মধ্যে সে পড়ে সে নেশাটা শুরু করে, এবং নেশাটা শুরু করার পরে সে প্রচণ্ড পরিমাণে মাদকাসক্ত হয়ে যায়, এবং হয়ে যাবার পরে তার ব্যবহারে চেঞ্জেস আসে, এবং তার ব্যক্তি নোবেল যেটা মানে নোবেল যে ও একটা অন্য রকম একটা মানুষে পরিণত হয়, সে একটা মাদকাসক্ত একটা মানুষে পরিণত হয়। অ্যান্ড তারপরে যে ঘটনাগুলো ঘটে, এটা সব কিছু নেশার ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটেছে। আমি হচ্ছে গুলশান থানায় একটা জিডি করেছিলাম, যেটা হচ্ছে আমাকে প্রত্যেকদিন মারধর করা হতো। যখন সেটা প্রচণ্ড পরিমাণে চলে গেছে, তো হুট করে মানে প্রচণ্ড পরিমাণে যখন মারছে, তখন আমি 999-এ কল দিই। তো আমি আসলে আশা করিনি, কিন্তু খুব দ্রুত 10 মিনিটের মধ্যে সেখানে পুলিশ চলে আসে, এবং তারা তখন আমাকে এসে নোবেলকে ঠেকিয়ে বাঁচায়। তখন হচ্ছে তারা জিজ্ঞেস করে তাকে যে আপনি কেন মারছেন ওকে। তখন সে বলে যে আমি আসলে অনেক ধরনের জিনিসপত্র নেই, খাই, তো ওগুলা আমার মাথা ঠিক থাকে না, আমি তাকে মারি। এরপরে ওখান থেকে আমি একটা, ওখান থেকে যখন আমাকে উদ্ধার করা হয়, তখন আমি গুলশান থানায় একটা জিডি করি। জিডি করার পরে তারপর আমার ওই মেডিকেল রিপোর্ট হয়, মেডিকেল রিপোর্টটা আমি নিই। অ্যান্ড তারপরে আমি আইনগতভাবে আগেই নিই, কারণ আমি চাচ্ছিলাম যে কোনোভাবে সে নেশাটা থেকে বের হয়ে আসুক, সে একটা সুস্থ জীবনযাপন করুক। আমি তোমাকে শেষবারের মতন জিজ্ঞেস করবো যে তুমি কি আসলে মাদক ছাড়বা কি না। তো তখন সে বলে যে না, আমি ছাড়বো না, ছাড়লে তো আগেই ছাড়তাম। সে একদিন কিছু বললাম না, দুই দিন কিছু বললাম না, তিন দিন থেকে চার দিন ঠিকই হচ্ছিল যে না, তোমার এটা ছাড়তে হবে, তোমার এটা থেকে বের হয়ে আসতেই হবে। তখন যখন এই কথাগুলো বলতাম, তখন আসতে হচ্ছিল যে মারধরের ব্যাপারটা। ও আমার ফ্যামিলির সাথে, ওর ফ্যামিলির সাথে কথা বলে যে প্রবলেমগুলো ছিল, মেইনলি হচ্ছে মূলত প্রবলেম একটাই ছিল, সেটা হচ্ছিল গিয়ে ড্রাগস। তো ওটা নিয়ে কথা বলে আমার ফ্যামিলির সাথে, ওর ফ্যামিলির সাথেও কথা বলে, আর আমরা দুজনে সিদ্ধান্ত করে ওটাকে স্থগিত করেছিলাম। ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ও সব কিছু ছেড়ে আবার ঠিক হয়ে আসবে, এবং নতুন করে আমাদের মধ্যে সব কিছু শুরু হবে। ইভেন সবার যা যা প্রবলেমগুলো হয়েছে এছাড়াও নোবেলে, সব কিছু রিকভার করবে, এটা সে বলেছিল। কিন্তু তার প্রতিশ্রুতির মতে সে কোনো কাজ করে নাই। এটা হচ্ছে নর্মালি এমনি নোবেল ঠিক, কিন্তু যখন দেখা যাচ্ছে যে মাদক নিচ্ছে, তখন আপনার ফ্যামিলির, আপনার বোন হোক, ভাই হোক, হাজব্যান্ড, ওয়াইফ, যেই যদি কন্টিনিউয়াস মাদক নিতে থাকে, তখন আপনি একদিন কিছু বলেন নাই, দুই দিন কিছু বলেন নাই, ভাবলেন যে আচ্ছা আমাকে তো সে উল্টা একটা মানে আঘাত করতে পারে, ভয়ে ভয়ে বলেন নাই। কিন্তু থার্ড দিন দেখবেন আপনার মানে নিজে থেকে আপনি বলবেন যে না, এটা বন্ধ করো। চতুর্থ দিন আপনি বলবেন যে তোমার এটা বন্ধ করতেই হবে। পঞ্চম দিন আপনি প্রেশার ক্রিয়েট করবেন। তো ওটা যখন করতাম যে তোমার মাদক বন্ধই করতে হবে, আমি প্রথম বলতাম যে তোমার এটা বন্ধ করো, তারপর তোমার এটা বন্ধ করতেই হবে, আর তুমি যদি, তারপরে আমি যেটা বলতাম যে তুমি যদি এটা বন্ধ না করো আমি তোমার সাথে থাকবো না। তখন যখন এই কথাগুলো আসতো বা আমি মাদক ছাড়ার জন্য তাকে হচ্ছে লোকে প্রেশার ক্রিয়েট করতাম, তখন মারামারির বিষয়টা আসতো, তখন সে আমাকে খুব বাজেভাবে মারধর করতো। হ্যাঁ, যখন আমি মোটামুটি ওকে মাদক থেকে ফিরাতে পারছি না, তখন আমি তাকে বলতাম যে তুমি মাদক না ছাড়ো, আমি তোমার সাথে থাকবো না, এবং
এবং আমি তোমার ফ্যামিলি জানে যে তুমি মাদক গ্রহণ করছো, দরকার লাগলে আমি এটা মানুষের কাছে গিয়ে বলবো যে আমি তুমি যদি ট্রিটমেন্ট না নাও, তুমি যদি ডাক্তার, আমি হ্যাঁ মূলত যেভাবে কথাটা আসতো যে হচ্ছে তুমি যদি ডাক্তার, তুমি ডাক্তারের কাছে চলো তোমার ট্রিটমেন্ট দরকার, তখন বলছে না ডাক্তারের কাছে যাবো না, আমাকে মানুষ চেনে, ডাক্তারের কাছে গেলে এগুলো জেনে যাবে মানুষ। আমি বলি কি তুমি ডাক্তারের কাছে না গেলেও এগুলো জেনে যাবে, তুমি যদি চিকিৎসা না নাও তাহলে কিন্তু হচ্ছে এটা আমার আমাদের যখন ডিভোর্স হবে অনেকগুলো কথা আমার বলা লাগবে। তখন আসলে ব্ল্যাকমেলিংয়ের বিষয়টা আসতো, তখন বলতো যে হ্যাঁ ঠিক আছে আমাকে ছেড়ে যাবা, ছেড়ে যাবো, তুমি কীভাবে ভালো থাকবো ওটা আমি দেখে নেবো, এই করবো সেই করবো, তোমাকে অ্যাসিড মারবো, তারপর হচ্ছে হলো গে আরও অনেক অনেক কথা, এরকম কথাবার্তা সে আমাকে বলতো। এখন নোবেলকে যেভাবে দেখি ওর সাথে আমার মানে কথা হয়েছে ফোনে, তো এখন যেভাবে দেখি ও এখনও স্টিল না সিক, মানে অসুস্থ, অসুস্থ বলতে হচ্ছে মাদকের কারণেই সে অসুস্থ মানসিকভাবে। তো এভাবে আসলে ভালোভাবে দেখার তো কিছু নাই, তো যেরকম অসুস্থ সেরকম অসুস্থভাবেই এখনও দেখি। একটা লিস্টে যত ধরনের ড্রাগস থাকতে পারে সে সব ধরনের ড্রাগস নেয়। প্রথম দিকে যখন ড্রাগস কখন অ্যাকচুয়ালি প্রথম দিকে যখন শুরু করেছে বা আসক্তিটা যখন শুরু, তখন আমরা আমি বা আমার বা ওর ফ্যামিলি আমরা কেউ জানতাম না, আমার ফ্যামিলিও জানতো না। যখন অলমোস্ট অ্যাডিক্টেড হয়ে গেছে তখন আমরা জেনেছি যে, বা তখন আমরা তার আচরণে বুঝেছি যে ড্রাগস অ্যাডিক্ট। সিদ্ধান্ত বলতে বিয়ে করার সিদ্ধান্ত, বিয়ের সিদ্ধান্ত কখনোই ভুল ছিল না, কারণ যদি এরকম হতো যে সম্পর্ক করেছি প্রেমিক প্রেমিকা সেটা ভুল বলা যায়, কিন্তু বিয়েটা আসলে আমি মনে করি বা আমরা ইসলামিক দিক থেকে আমরা মনে করি যে আল্লাহর নির্দেশ ছাড়া হয় না, তার জন্য আমি মনে করি বিয়েটা কখনোই ভুল ছিল না। কিন্তু বিয়ের পরে যে ঘটনাগুলো ঘটেছে বা যে জিনিসগুলো হয়েছে সেগুলো ভুল ছিল। হ্যাঁ, ওরকম বাচ্চা আসলে আমরা কখনো দুজনের সিদ্ধান্তে কখনো মানে বেবি পর্যন্ত বা বাচ্চা পর্যন্ত যাইনি, ওরকম কিছু হয়নি। ওটা জাস্ট ও একটা স্ট্যাটাস দিয়েছিল, তারপরে আমি ওর সাথে মানে চেষ্টা করেছিলাম যে আমি যাতে ওর সাথে যোগাযোগ করতে পারি, কিন্তু সে আমার সাথে যোগাযোগ করে নাই, কিন্তু সে স্ট্যাটাসটা দিয়েছিল সন্তান নিয়ে, তো ওটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল। কিন্তু এরকম কিছু হয় নাই যে আসলে আমি কখনো মানে অন্তঃসত্ত্বা ছিলাম বা সে কিছু বলেছে, এরকমটা কখনো হয় নাই। ওর সাথে আমার পরিচয় হয়েছে সারেগামাপার শেষের পরে, আর দেখা হয় ও যখন ইউএসএ থেকে ফেরত আসে তখন আমাদের দেখা হয়। আর না, ও কখনো এরকম ছিল না, ও কখনো এরকম নেগেটিভভাবে পপুলার হয় না, সে বাংলাদেশের মানুষ তাকে খুব পজিটিভলি নিয়েছিল, তো বাংলাদেশের মানুষ যখন তাকে খুব পজিটিভলি নিয়েছিল আর তাকে ভালোবেসেছিল, তখন আসলে তার তাদের ভালোবাসাটা সঠিক জায়গায় ছিল। কারণ আমি ব্যক্তি নোবেলকে যেভাবে চিনি সে প্রচণ্ড পরিমাণে বিনয়ী ছিল, সে নিরঙ্কার ছিল, এবং তার সাথে মানুষের যে রিলেশনটা, একটা বাচ্চার সাথে তার খুব ভালো রিলেশন, একটা বয়স্ক মানুষকে সে জুতা পর্যন্ত আগিয়ে দেয়, তার এরকম বিহেভিয়ার ছিল আমাদের সাথে সবার সাথে, অহংকারের কোনো ছাপটা আমি দেখিনি, কখনোই দেখিনি বিয়ের আগে পরে রিলেশনশিপ থাকা অবস্থায়। কিন্তু প্রবলেমটা যেখানে হয়েছে সেটা হচ্ছে ও যখন মাদকাসক্ত হয়ে পড়ে তখন অসুস্থতার কারণে, অসুস্থতার ফলশ্রুতিতে আজকে যে ঘটনাগুলো, এক একটা ঘটনা এগুলো মানুষের সামনে আসছে, বা ওর যে বিহেভিয়ারের যে চেঞ্জ প্লাস হচ্ছে হলো গিয়ে চারিত্রিক যে চেঞ্জগুলো, এ সব কিছুই হচ্ছে হলো গিয়ে মাদকাসক্তির কারণে। ড্রাগ নেওয়ার পরে সে যখন নিজের মধ্যে ছিল না এই সবগুলো ব্যাপার তখনের ঘটা। তো আমি যদি জেমস ভাইয়ের ব্যাপারটা একটু বলি, আমি তাকে যখন চিনি আমাদের সম্পর্কের আগে পরে বিয়ের সময়, সে সবসময় জেমস ভাইকে হচ্ছে কখনো জেমস সম্বোধন করতো না, সে জেমস ভাই বলে সম্বোধন করতো, আয়ুব বাচ্চু ভাই বলে সম্বোধন করতো, এবং তাদের লিজেন্ড মানতো, নিজের আদর্শ মনে করতো। সেই জায়গা থেকে নোবেল জেমস ভাইকে নিয়ে এরকম স্ট্যাটাস দিবে বা কথা বলবে সেটা তো অসম্ভব। তো একদিন সন্ধ্যার সময় আমি ও লাইভে গেল অথবা লাইভে যাচ্ছে এমন সময় ওর সাথে আমার কথা হয়, তখন ও বলতেছে আমি না লাইভে যাব। তো আমি বললাম যে কেন লাইভে যাবো, বলতেছে আমি না একটা স্ট্যাটাস দিয়েছি, কেউ বিশ্বাসই করতেছে না আমি দিয়েছি, সবাই বলতেছে যে আমার পেজ হ্যাক হয়েছে। তো আমি বলছি এমন কী স্ট্যাটাস দিয়েছো দেখাও আমাকে, যে মানুষ বিশ্বাসই করছে না। তখন আমাকে দেখালো সে জেমস ভাইকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। তখন আমি বললাম যে তুমি এগুলো কী করতেছো, এগুলো কেন দিতেছো, মানে আমি জানি না আমি এগুলো কেন দিচ্ছি, আমার জাস্ট এমনিতেই আমি মন হলো দেই আমি দিতেছি, মানে ওর কথাবার্তার কোনো মিল আমি খুঁজে পাই নাই। তখন থেকে বুঝলাম যে ও কতটা পরিমাণে অসুস্থ, কে আমি যেভাবে দেখেছি মূলত তার ভয়েসটা যেরকম,
আমি যদি সব ধরনের সাংসারিক সাইড বাদও দেই, আমি যদি সম্পর্কের সাইডটা বাদও দেই, তাহলে সে বাংলাদেশের মানুষের জন্য সে মূলত সঙ্গীত জগতে অনেক কিছু দিতে পারত। সে দেশের বাইরেও বাংলাদেশে বাংলাদেশের যে কালচারটা সেটা তুলে ধরার, সঙ্গীত যে কালচারটা সেটা তুলে ধরার তার সে ভয়েসটা ছিল, কিন্তু আসলে সে জায়গা থেকে সে সেটাকে ব্যবহার না করে সে হচ্ছে মাদকাসক্তির পথে গিয়ে, এবং স্টিল নাও সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তার কথা যদি আমি একটা কথা বলি যে আসলে আমি তো ড্রাগস নেই না, ড্রাগস আমাকে নেয়। আমার অবস্থাটা হয়েছে এরকম, আমি এতটা হেল্পলেস, এতটা অসহায় অবস্থায়, তো ওটাই সে বলে। তো ওই জায়গা থেকে ওর এখনের যে সিচুয়েশনটা সেটা অসুস্থতা ড্রাগস সব কিছু মিলে এটা আমাকে খুবই আপসেট করে। ওর সাথে আমার সবগুলো স্মৃতি এবং সম্পর্ক শুরু থেকে তারপর বিয়ে সব কিছু জিনিসই খুব সুন্দর ছিল, আনটিল অর আনলেস এখানে যখন ড্রাগটা এন্ট্রি নেয়। তো অবশ্যই সেগুলো খুব মিস করি। ইভেন আমি যতদিন নোবেলের সাথে ছিলাম সবসময় আমি তাকে ভালোবেসেছি, এবং স্টিল নাও আমার তার জন্য শুভকামনা, এবং আমি চাই যে সে আবার ব্যাক করুক, সে মাদক এই জিনিসগুলো ছেড়ে সে নিজেকে আবার শুধু সঙ্গীতের দিকে, সঙ্গীত জগতে নিয়ে আসুক। এবং আগের যে নোবেলটা যার আচরণ সব কিছুতে আসলে আমরা সবাই মুগ্ধ ছিলাম, আমরা সবাই ভালোবাসতাম, সেই নোবেলটা যাতে ব্যাক আসুক। তুই বলে ওর আগে সেরকম এ ঘটনা কিন্তু হয়েছে, এ ঘটনা লাস্ট বান্দরবন ঘটনার পরে এটা কিন্তু হয়েছে যে আমি তাকে মাফ করেছিলাম বান্দরবন ঘটনাটার পরে। কিন্তু ওটার পরে আসলে যেটা হয়েছে, আমি তার যে প্রতিশ্রুতি স্বরূপ কোনো আমি ফল পাইনি যে হ্যাঁ আমি তুমি দেখবো আমি আবার পুরনো নোবেল হয়ে ব্যাক আসবো, ড্রাগস বা এইগুলো কোনো কিছু থাকবে না, আমি আগে যেমন ছিলাম আমি সেরকম হয়ে যাব। কিন্তু অ্যাকচুয়ালি সেই প্রতিশ্রুতির স্বরূপ আমি কোনো কাজ পাইনি। তো সেটা সে যদি তাকে নিজেকে শুধরিয়ে ড্রাগস সব কিছু বাদ রেখে সে যদি ভালো একটা মানুষ হয়ে সে যদি পুরনো নোবেল হয়ে ফেরত আসতে পারে তো সেটা ভিন্ন কথা। তো এটা তো আসলে তার সিচুয়েশনের ওপর, বা সে অ্যাকচুয়ালি জিনিসটা তার সিচুয়েশনের ওপর, সে অ্যাকচুয়ালি জিনিসটা কতটা পরিমাণে চাচ্ছে, বা সেটার জন্য কি সে আসলেও যখন আমাকে বিয়ে করেছিল সেই নোবেলে ফেরত যেতে পারবে কি না তার উপর ডিপেন্ড করে। নাই যেটা হয়েছিল, আমি যেহেতু ওখানে ছিলাম না আমি জিনিসটা ঠিক মতনে জানি না, কিন্তু ওখানে যেটা হয়েছিল যে ওখানের একটা হোটেল কমিউনিটি রিসেপশন থেকে আমাকে কল করা হয় এবং আমাকে বলা হয় যে আপনি কি সালসাবিল মাহমুদ কিনা। তো আমি বললাম যে জি, যে আপনার স্বামী কি মাইনুল আহসান নোবেল? তো আমি বললাম যে জি। তখন বললো যে এখানে অ্যাকচুয়ালি খুব বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, তো সেই কারণে ইভেন এখানে বান্দরবনের ডিসি পর্যন্ত উপস্থিত আছে, যে এতটা পরিমাণে বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আমি বলছি সেটা কেন? তো দেখা বলে গেছে, তো ওরা বললো যে এখানে কিছু সমস্যার কারণে আপনার হাজবেন্ড এখানে কিছু সমস্যা ক্রিয়েট করেছে, সে কারণে এখানে নিরাপত্তা বাহিনী ডাকা হয় এবং আপনার হাজবেন্ড হচ্ছে লোকে বর্ডার গার্ডের গায়ে হাত তোলে, তো এটা নিয়ে এখানে আসলে বিশৃঙ্খল পরিস্থিতিটা আরও খারাপের দিকে চলে যাচ্ছে, তো এখন আমরা কী করতে পারি? তো ওটুক শুনে আমি যেটা বুঝতে পারলাম যে সে অবশ্যই সুস্থ অবস্থা নাই, সে অসুস্থ অবস্থায় আছে। তো সেই অসুস্থতা আমি বললাম যে আপনারা আপনাদের যেটা আইনগত ব্যবস্থা সেটাই আপনারা গ্রহণ করুক, এবং আমি তার মানে তৎক্ষণাৎ আমি তার বাবাকে ফোন দিই, যেহেতু তার বাবাই তার গার্ডিয়ান, বাবাকে ফোন দিয়ে জিনিসটা জানাই যে ওখানে এরকম জিনিসগুলো হচ্ছে। বলতে উপস্থিত ছিল বলতে হ্যাঁ ছিল, তো সেটা আমি অ্যাকচুয়ালি মানে অন্য কারো জিনিস নিয়ে কথা বলতে চাই না বা অন্য কারো পার্সোনাল লাইফ নিয়ে, বাট আমার এখানে একটু বলা লাগছে কারণ জিনিসটা যেহেতু আমাদের মধ্যে এসে গেছে। তো জিনিসটা এরকম যে নোবেল যখন ড্রাগ নিত, তো ড্রাগটা তো সে কোনোভাবে পায়, সে কোনোভাবে ডাক্তার কিনতে পাচ্ছে, এটা তো এরকম না যে আমি বাংলাদেশে একটা দোকানে গেলাম, দোকানে যাওয়ার পরে বললাম যে একটু ড্রাগ দেন, হ্যাঁ কয় কেজি নেবেন নিয়ে যান, এরকম না। তো ড্রাগটা হচ্ছে পাওয়া লাগে, তো সেক্ষেত্রে একটা খুব স্ট্রং একটা মাদক চক্র কাজ করে বাংলাদেশে ড্রাগ ডিস্ট্রিবিউশন থেকে বাংলাদেশে ড্রাগ ঢুকানো সব কিছু নিয়ে। তো ওই মেয়েটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা এয়ার হোস্টেস, যে কিনা এয়ার হোস্টেস তার মানে পেশার আড়ালে সে হচ্ছে লোকে ড্রাগগুলো বাংলাদেশে নিয়ে আসে, সে ড্রাগসগুলো বাংলাদেশে ঢোকায়, এবং সে হচ্ছে ড্রাগ স্মাগলিং প্লাস হচ্ছে গোল্ড স্মাগলিং এগুলোর সাথে সে জড়িত। তো এটা তার সে এটা করে তার সংসার চালায়,
তো আমি এটা বলতে চাই না, কিন্তু অ্যাকচুয়ালি এই এই জিনিসটা যে একটা মানুষ নিজের সংসার চালানোর জন্য যে খারাপ কাজগুলো করে, এটার জন্য আসলে আমি আর নোবেল না হয় মানুষ চেনে তাই কথা বলছে, কিন্তু এরকম হাজার হাজার মানুষের সংসার ভাঙতেছে, হাজার হাজার মা কান্না করতেছে যে আমার ছেলেটা কেমন ছিল এখন ড্রাগস নিয়ে শেষ হয়ে যাচ্ছে। তো আর একটা মানুষ যখন ড্রাগ এডিক্ট হয় তখন তার ফুল ফ্যামিলি এফেক্টেড হয়, ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারের তার জন্য হচ্ছে লোকে সাফার করা লাগে। তো এই জন্য আমি কথাগুলো বলছি। তো ওই মহিলাটা অ্যাকচুয়ালি যেটা করে, ওই মহিলাটা হচ্ছে ইয়ার হচ্ছে সে বিভিন্নভাবে হচ্ছে লোকে মাদক বাংলাদেশে ঢোকায় এবং সে হচ্ছে ডিস্ট্রিবিউট করে। আর সে যেটা করে যে ওরকম না যে খুচরা বিক্রেতা, সে ওটাকে হোলসেল করে, হোলসেল করে আর বিভিন্ন যারা হচ্ছে একটু ক্রেতা, হ্যাঁ একজন ক্রেতা। তো সে প্রথম থেকে আমি দেখতাম যে তাকে মানে ড্রাগটা কোত্থেকে পায়। তো পরে আমি অনেক ইয়া করার পরে আমি এটা বের করি যে অ্যাকচুয়ালি ওই যে মহিলাটা যে এয়ার হোস্টেস, সে তাকে ড্রাগটা সাপ্লাই দিচ্ছে এবং খুব চড়া দামে এবং প্রতিনিয়ত, এটা কখনোই বন্ধ হচ্ছে না, কোনোভাবে এটা বন্ধ। ইভেন আমি নোবেলের ফ্যামিলি তার বাবাকে দিয়েও আমি বলেছি যে আপনি কোনোভাবে এটা বন্ধ করার চেষ্টা করেন। হচ্ছে লোকে প্রেম বা বিয়ে বা কোনো কিছু এগুলোর উপর আর বিশ্বাস নেই, তার জন্য কোনো রিলেশনশিপে আমি আর যেতে চাই না। এটা না প্রেম হোক বিয়ে হোক, আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে লোকে সব মানুষদের ভালোবাসতে চাই, সুবিধাবঞ্চিত মানুষদের ভালোবাসতে চাই, সুবিধাবঞ্চিত বাচ্চাদের ভালোবাসতে চাই। আমার একটা এনজিও আছে দ্য গিফটিং ট্রাইব বাংলাদেশ, এটার এরকম নাম হওয়ার পেছনেও একটা কারণ আছে। এটা একটা মায়ামি বেসড, মানে হচ্ছে একটা ইউএস বেসড এনজিও, যেটার একটা ব্রাঞ্চ আমি হচ্ছে বাংলাদেশে এনেছি এবং যেটা হচ্ছে আমি পরিচালনা করছি। তো দীর্ঘদিন যাবৎ আমি হচ্ছে লোকে যেটাকে সোশ্যাল ওয়ার্ক বলেন, আসলে আমি এটাকে চ্যারিটি বা সোশ্যাল ওয়ার্ক বলি না, কারণ আমি এটাকে মানুষকে এভাবে বলতে চাই যে আমি মানুষকে একটু ভালো থাকার জন্য আমি যদি কিছু করতে পারি ওই জিনিসটা উপহার দিই, এটা এরকম না যে আমি তাকে সাহায্য করছি, আমি তাকে উপহার দিচ্ছি। তো ওটাই আমি করে যেতে চাই এখন এবং সব সময়, আমি দীর্ঘদিন যাবৎ করে আসতেছি এবং ফিউচারও এটা নিয়ে আমার খুব বড় প্ল্যান আছে। তো এরকম হ্যাঁ সব মানুষদের ভালোবাসতে চাই, মূলত সুবিধাবঞ্চিত মানুষদের ভালোবাসতে চাই। আমরা যখন প্রেম করতাম তখন আমি যে নোবেলকে দেখেছি ও নোবেল আসলে মানে মানুষের ভালোবাসা পাওয়ার মতন একটা ছেলে, মানুষের শ্রদ্ধা পাওয়ার মতন একটা ছেলে। ওকে সবসময় আমি দেখেছি যে মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতে, ইভেন ও যে একটা মানে মানে মানুষ ওকে চেনে এই জিনিসটার যে অহংকার তা সেটা তার মধ্যে অহংকারের স্বরে ওটাও আমি কখনো দেখিনি। খারাপ হয় ওর নেশা শুরু করার পর থেকে, তখন থেকে ওর বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হয়ে যায়, মানে হুট করে চেঞ্জ হয়ে যায় একটা অসুস্থ মানুষের মতন। যেরকম আপনি দেখেন যে একটা সুস্থ মানুষ হুট করে কোনো একটা রোগে আক্রান্ত হলো, আপনি দেখবেন তার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সেটা আমরা দেখতে পারি যদি শারীরিক অসুস্থতা হয়, সেটা মানুষ খুব দেখে খুব আফসোস করে যে এটা কেন হলো, কিন্তু আসলে যখন জিনিসটা মানসিক হয় তখন মানুষ বুঝতে চেষ্টা করে না যে সমস্যাটা কোথায়। তো সেক্ষেত্রে যেটা হয় যে ও যখন ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এবং মাদকে আসক্ত হয়ে যায় তখন ও কমপ্লিটলি চেঞ্জ একটা মানুষ হয়ে যায়।